হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি এখানে একটা সিঙ্গেলের মধ্যে খুব সুন্দর, খুব চমৎকার একটা ড্রেসিং টেবিল দেখাবো আপনাদেরকে, আর একটা বেডের ডিজাইন দেখাবো। বেডের ডিজাইনটা অসুবিধা নাই, কারণ আপনারা আগের ভিডিওতে দেখে ফেলেছেন, তাই রং ছাড়া দেখেছেন, তো তাই এখন রং দিয়ে দেখাবো। আর এখানে থাকবে টু পার্টের দুইটি গ্লাস থাকবে, আর এই সাইডে হচ্ছে গেরি আপনার একটা পাল্লা থাকবে, যা এখানে মধ্যখানে একটা র্যাকও থাকবে পাল্লার মধ্যখানে, কারণ র্যাক না দিলে তো সুন্দর হবে না, সেই জন্য একটা র্যাক থাকবে। আর এখানটা হচ্ছে গিয়ে বড় 5 mm মানে 10 mm একটা গ্লাস থাকবে, লুকিং গ্লাসে পিছনে থাকবে লুকিং গ্লাস, আর সামনে থাকবে এই 5 mm না 10 mm একটা গ্লাস থাকবে, গ্লাসের পাল্লা এটা। আর এগুলার মধ্যখানে এই যে যে কাঠগুলো দেখতেছেন, এই কাঠের মধ্যে মধ্যে আপনার গ্লাস সেট করা থাকবে র্যাক হিসাবে, আর সাইডে দিয়েই আপনার গ্লাস দিয়ে পুরোটা বন্ধ করা হবে। আর এখানটা যে লুকিং গ্লাসটা এখনও দেওয়া হয় নাই, কারণ যিনি নেবেন উনি বলছেন যে লুকিং গ্লাসটা পরে দিলেই হবে, কারণ ভেঙে যেতে পারে। আর এখানে একটা আড়াই আড়াই পায়ার মধ্যে কলস করে দেওয়া আছে, যে উপরের যে চালটা আছে সেই চালের একটা ঠেসনা হিসাবে দেওয়া, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে সাইড বক্স, এই যে বেডটা এটা সাথে যাবে, সেই বেডের সাথে এই সাইড বক্সটা, এর উপরে ডিজাইন দেওয়ার কথা ছিল, কিন্তু যিনি নেবেন উনি ডিজাইন নিতে চাচ্ছেন না, চাচ্ছেন যে ওইটা একদম ফাঁকা থাকুক। তা কেন নিতে চাচ্ছেন না সেটাও আমি জানি না, ওনার খুশি। আচ্ছা যাই হোক, আর এখানটা হচ্ছে গিয়ে যে এই বেডটা দেখুন, আগে আমি একটা ভিডিও আমি এটা করেছিলাম, কিন্তু এটা রং ছিল না সেই জন্য আর কি, এখন আপনারা রং দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এটা খুবই চমৎকার একটা ডিজাইন, স্যাম্পলের মধ্যে খুবই স্পেশাল, কারণ ডিজাইনের রং দেওয়ার পরে দেখেন কিভাবে গ্লেজ দিচ্ছে, যে মধ্যখানে যে একটা রুইতন রুইতন ভাব আছে সেই রুইতনগুলো খুব সুন্দর ফুটে উঠেছে। নিচে দুইটা গ্লাস বক্স আছে। ডিজাইনটা স্যাম্পলের মধ্যে আসলে আমার কাছে খুবই একটা ভাব, বলতে নিজের কাছেও একটা পছন্দজনক, আপনাদেরও আশা করি পছন্দ হবে। আর এটা হচ্ছে গিয়ে পায়ের বোর্ড, আর এই দুইটা হচ্ছে গিয়ে ওই খাটের পাশে আর কি, যেটা বাজরা বলে সেইগুলা আর কি এগুলা। কিন্তু যিনি নিতে চাচ্ছেন উনি যে একদম এগুলা প্লেন ডিজাইনের মধ্যে উনি এগুলা পছন্দ করেছেন, সেই জন্য এটার একটু বাজেটও কম আছে, কারণ কাজ তো কম সেই জন্য বাজেটও কম। তো বাজেট কত আছে আমি সেটা বললাম না, স্ক্রিনে দেওয়া যে নম্বর আছে সেই নম্বরের উপরে কল করে বাজেট আপনি জেনে নেবেন। চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে রেড কালারের সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।